আছে সরকারের যিনি প্রধান আমাদের দেশনেত্র শেখ হাসিনা ওনার নির্দেশনায় আমরা সকলকে সচেতন করছি মন্ত্রিপরিষদ বিভাগের যে আদেশটি রয়েছে সেই আদেশটি জানানোর জন্য আমরা মাঠে এসেছি। আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আমরা একটি সচেতন আমরা আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত 13 তারিখে একটি পরিপত্র জারি করা হয়েছে, আদেশ জারি করা হয়েছে যে হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে গেছে। আমরা এই করোনার প্রকোপ থেকে রক্ষা করার জন্য আমি জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা নিয়ে আজকে মাঠে এসেছি এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য যে রাষ্ট্র এখন আবার একইভাবে করোনাকে নিয়ে শঙ্কা এবং আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্র চিন্তা করছে যে আবার নতুন করে যদি কোনো সংখ্যা দেখা দেয় তাহলে আমাদেরকে কী করা উচিত, আমাদেরকে মানুষকে সচেতন করা উচিত। সেই সচেতনতার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাঠে এসেছি। আমরা তাদেরকে প্রথমে আমরা স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে তাদেরকে আমরা সচেতন করব, পাশাপাশি আমরা তাদেরকে আইনিভাবেও কিছুটা সচেতন করার চেষ্টা করব। প্রথমত আমরা তাদেরকে জানাতে চাই যে সদাশয় সরকার তাদের পাশে রয়েছে, তাদেরকে সুরক্ষা সচেতন করার ক্ষেত্রে জেলা প্রশাসন তাদের জন্য মাঠে নেমেছে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাথে নিয়ে। আমরা এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য আজকে এসেছি এবং এটি চলমান থাকবে আগামী যতদিন পর্যন্ত এই করোনার প্রভাব থাকবে। আমরা এটি আশা করছি আপনাদের মাধ্যমে, আপনারা যারা গণমাধ্যম কর্মী, যারা প্রতিনিয়ত কাজ করছেন আমাদের পাশে, তাদেরকে সাথে নিয়ে আমরা সাধারণ মানুষ এবং আপামর জনসাধারণ, শিক্ষিত অশিক্ষিত শ্রমজীবী মানুষ প্রত্যেককে আমরা সচেতন করতে চাই। Thank you.